ত্রিপুরা সীমান্ত পার হয়ে অসম পুলিশের হাতে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা সহ এক লরি। উদ্ধার লরি বোঝাই 1.5 কোটি টাকার গাঁজা। আটক করা হয়েছে লরি চালককে। ঘটনা বাজারে ছড়ার চোরাই বাড়িতে। তবে ইদানিংকালে অসম চোরাই বাড়ি ওয়াচ পোস্টের একাংশ পুলিশ সাফল্যের পাশাপাশি নিজেদের হাত পাকাতেও দ্বিধাবোধ করছে না। এতে অল্পদিনে আঙুল ফুলে কলা গাছ হচ্ছে একাংশ পুলিশ কর্মীর। লরি বোঝাই 1.5 কোটি টাকার গাঁজা সহ আটক এক বাজারি ছড়ার চোরাই বাড়িতে। শনিবার বিকেল নাগাদ ত্রিপুরার আগরতলা থেকে গুয়াহাটি গামী NL02Q9370 নম্বরের একটি 10 চাকার লরি ত্রিপুরা সীমান্ত পার হয়ে অসমে প্রবেশের মুখে চোরাই বাড়ি ওয়াচ পোস্টে পৌঁছলে গাড়িটি যথারীতি তল্লাশি চালায় চেকিং এ কর্তব্যরত পুলিশ কর্মীরা। এতে গাড়ির ভেতর থেকে মোট 74টি প্যাকেটে 1480 কেজি গাঁজা উদ্ধার হয়, যার বাজার মূল্য আনুমানিক 1.5 কোটি টাকার মতো হবে বলে জানিয়েছেন গেট ইনচার্জ নিরঞ্জন দাস। তিনি আরো জানিয়েছেন যে এই কাণ্ডে লরির চালককেও আটক করা হয়েছে। তার নাম মনোহর আলী, বাড়ি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাড়া থানাধীন বাড়াজোসরা গ্রামে। বিকেলবেলা এখানে গাড়িখানার নাম্বার হচ্ছে NL02Q9360। এই গাড়িখানি ত্রিপুরার আগরতলার পরা আসার পরে আমাদের ওখানে চুরাই বেড়ে নাকা পয়েন্টে আসার পরে আমরা গাড়িটা থামাই। থামানোর পরে গাড়িখানি আমরা তালাশি করি। তালাশি করার পরে গাড়ির থেকে আমরা 1480 কেজি গাঁজা উদ্ধার করি। আর গাড়ির চালক, তার নাম হচ্ছে মনোহর আলী, তার বাড়ি হচ্ছে প্রয়াগরাজ ডিস্ট্রিক্ট উত্তরপ্রদেশ পাড়া থানা। তাকে আমরা করায়ত্ত করেছি এই মর্মে, আর এই মর্মে এখানে NDBS এক মধ্যে একটা কেস রুজু করেছি। অনুসন্ধান চলছে। বাজার মূল্য আনুমানিক 1.5 কোটি টাকার মতো হবে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক লরি চালক জানায় সে গাঁজাগুলো মোটা টাকার বিনিময়ে আগরতলা থেকে সংগ্রহ করে গুয়াহাটিতে পৌঁছে দেবার কথা ছিল। পরে বিশেষ চক্রের হাত ধরে সেখান থেকে গাঁজাগুলো উত্তরপ্রদেশ পাচারের কথা ছিল। কেননা ইউপির চোরা বাজারে অবৈধ গাঁজার বাজার মূল্য ত্রিপুরার চেয়ে 4 গুণ বেশি। ধৃতের বিরুদ্ধে পুলিশ NDPS ধারায় একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। আটক লরি চালককে রবিবার আদালতে সোপর্দ করা হয়। তবে ইদানিংকালে অসম চোরাই বাড়ি ওয়াচ পোস্টের একাংশ পুলিশ সাফল্যের পাশাপাশি নিজেদের হাত পাকাতেও দ্বিধাবোধ করছে না বলে খবর। ওসি ইনচার্জ নিরঞ্জন দাসকে ঘুমে রেখেই নাকি আটককৃত নেশা সামগ্রীর অনেকটাই হাফেজ হয়ে যাচ্ছে। সূত্রের খবর যদি সঠিক হয়ে থাকে তাহলে ইনচার্জ নিরঞ্জন দাস কি জেগে ঘুমোচ্ছেন প্রশ্ন উঠতেই পারে। আর তা না হলে তিনি সবকিছু জেনে শুনেও ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছেন। এলাকার সচেতন মহলের ধারণা এভাবে চলছে বেশ কিছুদিন যাবত। এদিকে স্থানীয় একটি সূত্রের দাবি, সময়ে সময়ে যে পরিমাণ নেশা সামগ্রী চোরাই বাড়ি পুলিশের হাতে জব্দ হচ্ছে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ সামগ্রী একাংশ পুলিশ কর্মীরা গোপনে পাচার করছে। এতে অল্প কিছুদিনই আঙুল ফুলে কলা গাছ হচ্ছে একাংশ পুলিশ কর্মীর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।